তোমাদের ফ্যামিলি নাই, ফ্যামিলি নাই, তোমার ফ্যামিলি থাকে তোমরা এটা শুভ কেন্দ্রে ক্ষমতা যখন ছিল তখন তো ব্রাহ্মণ নাই, কোন বছর ধরে কি কয়েকজনকে ধরছে
কয়েকজন, বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে। এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে। আরো অনেক আছে, অনেক মন্ত্রণালয়ে আরো অনেক আছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গায়? বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায় ভাই? ময়মনসিং। ভাই রে ভাই, পতাকা বানায় না কি? দেশের প্রতি কোন ভালোবাসা আছে নাকি? পতাকা সারাদিন মানুষের জিম্মি করে রাখছে, সারাদিন রাত 10-11টা পর্যন্ত মানুষের জিম্মি করে রাখছে। ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছে ভাই, এটা বলছে ভয় রাখো রাখো রাখো, যখন চাপে দিও। আনসার আইডি ধাক্কা দিয়ে ঢুকছে, গেট ধাক্কা দিয়ে ওরা ঢুকে গেছে। আইডি চেক করেন, আইডি না আইডি নেন। হ্যাঁ, মারছে সমন্বয়, একদিন মারছে।
ভাই ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি এক না, মারা যাবে না, আমাদের মারা যাবে না। আজকে কিছু আর্মি আহত হয়েছে ওইখানে, এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে চায় না, দেশে শান্তি থাকতে দিবে না। কত বড় সাহস, আরে না ওরা বলে শান্তিপূর্ণ। প্রশাসন থেকে নিয়ে যেতেছে ওদের সেনাবাহিনীর হেফাজতে, সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাচ্ছে জনপ্রশাসন থেকে। আমরা সচিবালয় দখলদারিমুক্ত করছি, সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, জনপ্রশাসন থেকে নিয়ে যাওয়া হচ্ছে ওদের সচিবালয় হবে না।